হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে আপনি কিস্তি দিতে আসলেন না যে? ভাই, আসলে হচ্ছে কি, একটু প্রবলেমে ছিলাম তো, মানে এই তো আর কি, ছেলেটার স্কুলে যা বুঝতেছে নেই তো, জানুয়ারি মাসে এসে পড়ছে, স্কুলে ভর্তি করতে হবে, এই ব্যাপারে আর কি কিছু টাকা দেয়া লাগবে তো জানেনি, 3-4 হাজার টাকা ছাড়া তো আর ভর্তি হয় না। তো আপনার কিস্তির টাকাটা আমি আর কি ওই কাজটায় লাগাবো, এটা ভাইবা আর কি, এর জন্য আর আজকে যাইতে পারি নাই। না না, আপনি টাকাটা তুলে নেওয়ার পর থেকে আপনি এরকম যে ঝামেলা দেখাচ্ছেন, এত সমস্যা দেখাচ্ছেন। আসলে কোম্পানি তো আমাদের এইরকম কিছু না যে আপনাকে কিস্তির টাকা ফেলে রাখে, সে আপনার উপকার করে দিবে, তারপর বিনিময়ে আপনি কিছুই দিবেন না, এটা তো না। আপনি টাকার বিষয়টা নিয়ে আপনি অন্য কিছু একটা আমাদের কাছে ইনভেস্ট করুন, যাতে যান টাকাটা টাকায় থাকে গেল, আপনি হয়তো আমরা আপনার সাথে একটু, মানে আমি আর কি, আমি তো মাস্টার, আমি তো মানে আদায় করি টাকা পয়সা, এই বিষয়ে আপনাকে কিছু কথা বলতেছিলাম এই আর কি। আসলে আমার আসলে একটু ভুলই হয়েছিল, এখন এদিক দা বাচ্চারও তো স্কুলে ভর্তি করানোটা বেশি আর্জেন্ট, আপনারটাও ঠিক আছে কিন্তু ওটা তো একটু বেশি আর্জেন্ট না, তাই ভাবছিলাম যে যদি কয়েকদিন পরে দিতাম। না না, কয়েকদিন পরে না, আসলে আপনি এটা ভুল বুঝতেছেন। একটু আমার সাথে আপনার একটু মিট করেন, একটু কথা বলেন, তাতে ভালো লাগবে। শুধু খালি টাকার বিষয়টাই মানে আপনি ভাবতেছেন তা তো না, একটু মিট করেন আমার সাথে। আপনি টাকা দিবেন না বা হয়তো আপনি দিচ্ছেন না, আসতেছেন না, এটা নিয়ে একটা কিছু আমার সাথে মানে শেয়ার করেন। আসলে আচ্ছা, তাহলে এখন কি করলে ভালো হয়? এখন দেখেন আসলে ভালো কোনটা করলে হবে আর কোনটা করলে হবে না, এটা তো মূলত আপনি ভালো বলতে পারবেন। যদিও ফ্যামিলি আমার বাড়িতে, তারপরও আপনাকে আসলে আমার ভালো লাগছে দেখে আপনাকে আমি এত টাকা মানে লোন দিছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে যদি আপনি আমার সাথে মানে একটু মানে বুঝতেই তো পারতেছেন বুঝছি আসলে। বুঝছি, আপনি কি বলতে চাচ্ছেন, তার মানে আমাকে হয়তো আপনার পছন্দ হয়েছে, এই কথাই তো? হ্যাঁ, এটাই বলতেছিলাম আর কি আপনাকে। তাই তো বলি, আপনার সাথে আমার দেখা হলে আপনি ঘুরায় ঘুরায় তাকান আমার দিকে, মিটি মিটি হাসি হাসি ভাব থাকে আপনার, মুসকি মুসকি, তাহলে এইটাই তার কারণ, এখন বুঝছি আসলে। আসলে ভালো লাগে বুঝছেন, মানে কোনো দিন বলবো, কিছু কথা বলবো আপনাকে, মনে কিছু কষ্ট নেই। বলেন, সমস্যা কি? আসলে অনেক দিন যাবৎ হয়ে গেল আমি এখানে আসছি, তারপরও প্রেম কি জিনিস কারোর সাথে করিও নাই বুঝছেন। তো যদি আপনি অনুমতি দেন আর আপনি যদি পাশে থাকেন, তাহলে হয়তো আপনার সাথে একটু প্রেম করতাম, এটাই আর কি। আসলে আপনিও তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই, প্রেম যদি অন্য কিছু না হয়, প্রেম চাইলে তো করাই যায়। আমারও ভালো লাগলো, আপনারও সময়গুলো ভালো কাটলো, আমারও ভালোই লাগলো। হ্যাঁ, এটাই বলছিলাম, যদিও আপনার আপনার টাকার বিষয়টা আমি আমি নিয়ে রাখলাম, আমি সব মানে এটা পরিশোধ করব, সমস্যা নাই, কিন্তু তারপরও যদি আপনার সাথে আমার একটা কিছু, বুঝতেই তো পারতেছেন, কারণ আমি শুনলাম আপনার জামাইও নাকি অন্যরকম, আপনার জামাই নাকি সব সময় নেশা করে, নেশালে থাকে, সে আপনাকে বেশি মানে কেয়ার করে না, সেই ক্ষেত্রে আমি বলছিলাম আর কি, ওই ওইটুকু আদর ভালোবাসাটা যদি আমি হই, আপনার সাথে একটু চলতাম, তাহলে হয়তো দেখেন আপনার টাকাটার দায়ভারটা আমি নিতাম, এই আর কি। তা ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই হইতো। তাহলে এখন বলেন আপনি কী করতে হবে আপনার জন্য আমাকে? কি করতে হবে সেটা আপনি তো বললেনই, যেহেতু ভালো লাগছে আমারও ভালো লাগে, তাহলে আমরা বাসায় তো আড্ডা দিতে পারবো না, কারণ বাসায় রিক্স, আর প্রেম প্রেম করলে তো মাঝে মধ্যে ঘোরাফেরা করাই লাগবে স্বাভাবিক, আপনি একটা, হ্যাঁ বলেন। তো দেখা গেল আমরা আলাদা কোথাও পার্কে টার্কে সপ্তাহে মাসে 2-3 বার বাহিরে একটু ঘুরতে গেলাম, আর মাঝে মধ্যে ফোনে কথা হবে এই। না, তারপরও বাসাতে একটু সময় দিলে ভালো হতো না?
বাসায় দেখেন একটু, বুঝেনি তো, বাসায় শ্বশুর আছে, শাশুড়ি, ছোট ননদ আছে। হ্যাঁ আছে, সকলে সবই আছে, কিন্তু আসলে মানে বুঝতেই তো পারতেছেন, ফ্যামিলি যদি একটু দূরে থাকে তাহলে কেমন কষ্টটা থাকে ভিতরে, সেটা তো বুঝতেই পারতেছেন। আর আপনার কাছে পানি আছে অথচ আপনি খেতে চাচ্ছেন না, তাহলে তো ঠিক না। ফ্রেশ পানি পাচ্ছেন, মিষ্টি পানি পাচ্ছেন, পানি খাচ্ছেন না কিন্তু আসলে। আর আমার তো পানি খাওয়ার কোনো লাইন নাই, ঘাট নাই, কোনো কিছুই নাই। সেই ক্ষেত্রে যদি আপনি এই সুযোগটুকু আমার দিতেন। আচ্ছা দেখি, বাসায় ফ্রি থাকলে আপনাকে বলবো। না না না, আসলে ফ্রি টিরি কোনো কিছু না, দেখেন সব কিছুই আপনি শেয়ার করতে পারবেন, সমস্যা নাই। কারণ আপনারা তো মেয়ে মানুষ, তাই না? যা মনে চাইবে তাই করতে পারবেন, কিন্তু আমরা পারি না ছেলেরা শুধু এটা মিট করতে। হ্যাঁ সত্য কথাই বললাম, আমরা তো ওটা মিট করতে পারি না, এই কারণে তো আপনাকে বলতেছি যে আপনি যদি আমার সাথে একটু না বোঝেন তো, ছেলে মানুষ আর কতদিন এভাবে থাকবে বলেন। বুঝলাম এটা আপনার কথা, আপনি কি বোঝাতে চাইছেন বুঝছে। তাহলে কি করতে হবে বলেন দেখি, আমি আমার সুযোগ মতো আপনাকে ডাকবো, সমস্যা নেই। কিন্তু আপনি মনে করেন না যে আপনাকে আবার টাকা দিতে হবে? আমি আপনার টাকা পরিশোধ করবো, সমস্যা নেই। শুধু বিনিময়ে আপনি আমার সাথে এটার বলতে হবে না বা বলবো না, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ভালো থাকেন। আচ্ছা দেখা হচ্ছে কখন? এই তো দেখা হবে প্রায়, সেই তো মেবি 4-5 দিন পরে করি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কাজের বিষয়ে একটু ঢাকা যাবে, আর শাশুড়ি তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা, যদি যায় তাহলে আমি আপনাকে ফোন দিব। 4-5 দিনের মধ্যে মেবি দেখা করতে পারবেন। তাই শুধু দেখা করলে কিন্তু হবে না আপু, একটু বুঝতেই তো পারতেছেন, চৈত্র মাসের খরা যদি লাগে না তাহলে কিন্তু ধান পাতান সব শুকায় যায়। তো সেই রকম আমার কিন্তু চৈত্র মাসের একটা খরা লাগছে, আর এই খরাটাতে যদি আপনি জল না দেন তাহলে কিন্তু সব ধান পাতান মরে শেষ, এখন বাকিটা আপনি দেখবেন। ওকে আচ্ছা ওকে, না কি বলছেন? সমস্যা নাই, দেখব। দেখবেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক শান্তি পেলাম, তাহলে কিন্তু একটু আমার দিকে খেয়াল রাখেন না। আচ্ছা আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ।